হাবড়াইয়া দাঁত ফালাইয়া দিব সালার পুত্র চাটুকার দালাল সত্য বাহাবানিতে আইসাস প্রবাসীদেরকে বলো দেশে দায়কে দশে দায়িয়া কে করবে তোর তোর বউরে ছুটবে খান কির প্রবাসীরা কি কষ্ট আছে এটা জানস তুই হারাম দাদা তুই ব্যারিস্টার হয়েছ ব্যারিস্টার মানে বুঝস তুই ব্যারিস্টার আন্ডার গ্রাজুয়েট কোর্স ফকিন্নির সোদা আমি ডক্টরেট করেছি তিন বিষয়ে মাস্টার্স করেছি প্রবাসে এসে জীবন যাপন করেছি জব করেছি তুমি তাই না আমাদের দেশের কলঙ্ক লন্ডনে যাই রাস্তাঘাটে পিষ্টি ফেলায় লুঙ্গি পরে রাস্তায় হাঁটে আমগার গুষ্টি ফাগা সমান ঠিক আছে ভালো কাজ করছো বাট এটা সরকারের কাজ

অধর্ব অযোগ্য মহিলা মিথ্যুক ঢোকাবাজ ভণ্ড নির্বাচনের নামে প্রহাসন করে জোর করে ক্ষমতা দখল করে রেখেছে অসৎ সেনাবাহিনীর লোকদেরকে দিয়ে অসৎ পুলিশ অফিসারদেরকে দিয়ে অসৎ আমলাদেরকে দিয়ে ঘুষ দিয়ে চাকুকারদেরকে দিয়ে এই সুমনের মতো চাকুকারকে দিয়ে সে ক্ষমতা দখল করে রেখেছে দেখি সুমন হারমদাকুত্তর বাচ্চা নির্বাচন নিয়ে কথা বল সততা নিয়ে কথা বল দেখি কুকুরের বাচ্চা তোর দাঁত ফেলে দেব আমি স্যান্ডেল দেখা দেখা জুতা হারাম জাদা সুমান দালাল কুত্তার বাচ্চা অনেক দামি সুন্দর জুতা একদম ফাটে বলার মতো দাঁত মাই আমার এসে কথা বল পালটক ডট কম আসবি ওকে সুমানের বাচ্চা সুমান দালাল চাটুকার ব্যারিস্টার সুদাস তুই ব্যারিস্টার কারা হয় লয়ের কারা যারা মৃত্যু হারাম জাদা কোথাকার সরকারের দায়িত্ব সব তোর মা হাসিনা বল দায়িত্ব পালন করতে পুরান ঢাকায় দশ বছর আগে একবার লোক মারা গেছে আবার কেন হলো প্রতিবেদন দিসাস ব্যবসার সুদা তোর মায়ের তো ইচ্ছা খানকিরা ব্যবসার সুদা খান কি মাের জীবনের নিরাপত্তা আছে এই খানকিরা তোর দালালের গোষ্ঠীর 10年目であったっけじめ